নমস্কার বন্ধুরা, ডেলি লাইফ উইথ মনিকা চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকের রান্না হচ্ছে তোমার ফ্রাইড রাইস করব আর চিকেন রেজালা করব। তা তোমরা দেখতে থাকো, চিকেন রেজালা আর ফ্রাইড রাইস। দেখো এখানে চিকেন রেজালা করবো বলে কড়াতে রিফাইন তেল আর একটু ঘি দিয়ে দিয়েছি। আর এখানে দেখো একটু বড় এলাচ, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা দেওয়া রয়েছে। আর মাংসটাকে দেখো ম্যারিনেট করে রেখে দিয়েছি। তোমার টক দই, আদা রসুন আর গোলমরিচ আর একটু ঘি দিয়ে এটাকে মেখে রেখেছি। ঠিক আছে, দেখো একটু মেখে রেখে দিয়েছি। আর এখানে তোমার কাজু আর চালমগজ পোস্ত বাটা আছে। এইটা হচ্ছে তোমার পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বাটা এটার মধ্যে। আর এখানে আছে গোলমরিচ আর ঘি লাগছে। দেখো এখানে শুকনো লঙ্কা, তেজপাতা, বড় এলাচ আর ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম। একটু গন্ধ বেরো। এখানে ভাতটা বসিয়ে দিয়েছি, কড়াইশুঁটি গুলো দিয়ে দিলাম ফ্রাইড রাইসে। মাংস এনেছিলাম, তা আবার ভাগনা বউ আসবে বলে আবার মাংস আনালাম, আবার কিছুটা মাংস নিয়ে এলাম। এবার পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বাটা। একটু নুন দিয়ে দিলাম, আটকে যাবে না। পেঁয়াজটা ভাজা ভাজা হোক। দেখো এখানে একটু আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। দেখো এবার মাংসটা দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা। একটু কষবো। দেখো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি কালার আসার জন্য। আর এখানে দেখো ফ্রাইড রাইসের বিনস আর গাজরটা ভেজে নিচ্ছি। দেখো বিনস গাজরটা ভেজে নিচ্ছি। কিছুটা নিয়ে দেখি ফ্রাইড রাইসটা নিরামিষ থাকবে, তা দেখতে পারি দিল। দেখো এই যে ফ্রাইড রাইসের এইটা করা হয়ে গেছে, এই যে বিনস গাজর ভেজে এর মধ্যে জায়ফল জৈত্রী মশলাটা দিয়ে দিয়েছি, কাজুটা দিয়ে একটু এরম কষে নিয়েছি, রিফাইন তেলে এটা করেছি। এই ফ্রাইড রাইসের মধ্যে এটা দিয়ে দিচ্ছি, তেল সবে দিয়ে দেবো। এইবার ওটা একটু মিক্সড করে নেবে ভাতের সাথে। দেখো এই যে এটার সাথে মিক্সড করে নেবো। মিক্সড করে নিলে হয়ে যাবে। চলো এইটা দেখাই তোমাদের। এই যে দেখো মাংসটা আর একটু সেদ্ধ করবো, তারপরে এটা দেবো। দেখো এইবার এই কাজু
পোস্ত আর চাল মরিচ পেস্টটা দিয়ে দিলাম এর মধ্যে। একটু এই গরম মশলা, পুরো গরম মশলা দিয়ে দিলাম। একটু জায়ফল জয়িত্রী গুঁড়ো দিয়ে দিলাম। এই যে একটু জায়ফল জয়িত্রী গুঁড়োটা দিয়ে দিলাম। আর এক চামচ ঘি দিলাম। আচ্ছা এইটা দেখো কেমন লাগলো, তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো আর অনেক অনেক সাবস্ক্রাইব করো।